সেলফি আর তদবিরে কোনো কাজ হবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে আর ক্ষমতায় রাখবে না। সকালে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে এমন কথা বলেন বিএনপি নেতারা। 2 অক্টোবর ঢাকায় কৃষক দলের সমাবেশ ও 5 অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চের প্রস্তুতি হিসেবে এই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সহ নেতারা। বলেন, সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান দলটির নেতারা। কোন সেলফে এবং তদবির দিয়ে কোন কাজ হবে না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে আর ক্ষমতায় থাকার কোন অধিকার জনগণ আর দিবে না। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত আমাদেরকে রাস্তায় বসে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ থাকি না, সরকারের পতনের ঘন্টা কি বলে বাজবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজপথে বসে থাকতে হবে।